আরেকটা মাস হলো আমাদের দেশে জটিল বিষয় হলো মহিলারাও তালাক দেয় দেয় না 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 লেটার মহিলারা পাঠায় দেয় এটার কি হবে তালাক দিবে পুরুষরা তালাক দেওয়ার অধিকার একমাত্র কার পুরুষের মহিলা তালাক দেওয়ার অধিকার নাই তো এখন অনেকে বলে কেন নাই কেন নাই মহিলাদের যদি তালাকের অধিকার হতো তাহলে দুনিয়াতে সংসার কয়টা ঠিক তো আল্লাহ জানে কারণ এরা কথায় কথায় কি করে একবারে শেষ চিকিৎসায় চলে যায় শেষ অস্ত্র ব্যবহার শুরু করে দেয় যাই হোক আল্লা করুক ইল্লাশাল কিছু ধৈর্যশীলা তো আসেনি যাই হোক তালাক মহিলারা তালাক দিলে তালাক হবে না তবে এখানে একটা ফাঁক আছে ফাঁক তালাকের তালাকে বলতে একটা জিনিস আছে আপনি যদি আপনার স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার সমর্পণ করেন স্ত্রীকে যদি বলেন তোমাকে আমি ক্ষমতা দিলাম কি তুমি নিজের উপরে নিজে তালাক দিতে পারো তখন সে তালাক গ্রহণ করতে পারে তবুও তালাক দিতে পারে না স্বামীকে তালাক দিতে পারে না সে বলবে আমি আমাকে স্বামী যে তালাক গ্রহণের ক্ষমতা দিয়েছে সেই ক্ষমতা বলে আমি তালাক গ্রহণ করলাম এটা সুযোগ আছে কিন্তু এক্ষেত্রে একটা জিনিস জানার বিষয় আমাদের দেশে যে কাবিননামা নামা হয় এই কাবিন নামা যে সিগনেচার করে এক বেটাও পড়ে বলে আমার মনে হয় না কাবিন নামাতে অনেকগুলো পয়েন্ট আছে অনেকগুলো শর্ত নিয়ম কানুন আছে এখানে সিগনেচার যে মাইরা দিয়ে আসে পড়েও না ভিতরে কি লেখা আছে ঠিক না এটা পড়ে দেখবেন এর ভিতরে সম্ভবত নয় বা দশ নম্বর বা কত নম্বর যেন এটা পয়েন্ট আছে যে পয়েন্টে লেখা আছে যদি আমি স্বামী হিসাবে তার বরণ পোষণ ন্যায্যভাবে দিতে না পারি তার প্রতি শারীরিক মানসিক টর্চার নির্যাতন করি এবং এই কাজগুলো যদি করি তাহলে আমার স্ত্রীয়ে তালাক ওখানে ভুল লেখা আছে লেখা আছে তালাক দিতে পারবে হবে কথাটা এরকম যে স্ত্রীয়ে তালাক গ্রহণ করতে পারে সেই ক্ষমতা তাকে আমি দিলাম আপনি সিগনেচার করে তালাক ক্ষমতা ক্ষমতা দিয়েছেন বলে জানলো না বুঝাচ্ছি কথা এটা একটা জটিলতা এখানে আবার ভাষাগত সমস্যাও আছে এগুলা যারা করছে তারা মাসালাও বুঝে না এটা একটা সমস্যা আছে যাই হোক এরকম সমস্যা দেখা দিলে যে স্ত্রী তালাক দিছে বা ডিভোর্স লেটার পাঠাইছে উকিল দিয়া তখন ওটা ভাষা কি কাবির নামে কি লেখা আছে এগুলা চেক করে কোনো আলেমের কাছ থেকে যাচাই করে তারপর সিদ্ধান্ত নিতে হবে কথা বুঝে আসছে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন